আপনার সাথে এরকম কতবার হয়েছে যে আপনি হয়তো সবে মাত্র দুদিন হলো সকালে উঠে দৌড়াতে যেতে শুরু করেছেন, এবার হঠাৎ একদিন এক বন্ধুর সাথে কথায় কথায় বলে ফেললেন, আমি তো এখন সকালে রোজ দৌড়াতে যাচ্ছি, এবার ভাই আমি এক মাসের মধ্যে 5 কেজি ওজন কমিয়েই ছাড়ব। আপনার সেই বন্ধু শুনে বলল, আরে বাহ, সেরা তো। আমিও আসলে মাঝে বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলতো, ওই 2-3 দিন যাওয়ার পর এত ল্যাদ লেগে যায় ভাই, আর কন্টিনিউ করতে পারি না। আর তার ঠিক 2-3 দিন পর থেকে কোনো এক অজানা কারণে আপনিও আর সকালে উঠে দৌড়াতে যাওয়াটা কন্টিনিউ রাখতে পারেন না। এমনটা কেন হয় জানেন? রিসার্চ বলছে, যখন আমরা আমাদের কোনো ফিউচার গোলের ব্যাপারে অন্যদের সাথে আলোচনা করি, তখন সেই মুহূর্ত থেকেই আমাদের মধ্যে একটা গর্বিত বা তৃপ্তিদায়ক অনুভূতি কাজ করতে শুরু করে দেয়, যেটা আসলে সেই গোলটাকে অ্যাচিভ করার পর যে ধরনের অনুভূতি হওয়ার কথা তার সঙ্গে প্রায় একই রকম। যার ফলে সেই ফিউচার গোল অ্যাচিভ করার আগেই শুধুমাত্র সেটার ব্যাপারে অন্যদের সাথে আলোচনা করে যখন আমরা সেই তৃপ্তিদায়ক অনুভূতিটা পেয়ে যাই, তখন আমাদের মধ্যে সেই গোলটাকে অ্যাচিভ করার খিদেটা অনেকখানি কমে যায়। ফলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য পরিশ্রম করাই বন্ধ করে দিই। সাইকোলজিস্টরা এই ঘটনাটাকে বলেন সোশ্যাল রিয়ালিটি। তাই বুদ্ধিমানের কাজ এটাই, গোলটাকে অ্যাচিভ হওয়ার পরই একমাত্র খুব প্রয়োজন হলে তবেই সেটা নিয়ে অন্যদের সাথে আলোচনা করা উচিত। আর তাছাড়া আপনি বড় বড় স্বপ্নের কথা বলে তারপর সেগুলোকে যদি কোনো কারণে পূরণ না করতে পারেন, তখন অসংখ্য এরকম মানুষ ঘাপটি মেরে অপেক্ষায় বসে থাকবে, যারা সুযোগ পেলেই আপনার সেই ব্যর্থতাটাকে নিয়ে টোন কাটবে। সো স্মার্ট আইডিয়া নাম্বার 1, নেভার শেয়ার ইওর ফিউচার গোলস। হয়তো আপনি আর আপনার এক বন্ধু প্রায়ই এদিক ওদিক টুকটাক খেতে বা ঘুরতে বেরান। এতদিন আপনার সেই বন্ধু জানতো যে আপনারা তার ইনকাম মোটামুটি এক, তাই যখন যেখানে যা বিল হতো সেটা আপনারা দুজনেই সমানভাবে ভাগযোগ করে পে করতেন। এবার আপনি যে রিসেন্টলি চাকরিতে প্রমোশন পেয়েছেন সেটা আপনার বন্ধুর জানা ছিল না, কিন্তু যেদিন সে এই কেসটা জানতে পারলো যে এখন আপনার ইনকাম প্রায় ওর দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে, সেদিন থেকে যখনই কোথাও কোনো বিল পে করতে হবে, হয়তো আপনার সেই বন্ধু আপনাকে বলবে, ভাই তোর তো এখন এত ইনকাম, বিলটা তো একটু তুইই পে করে দিতে পারিস। বা কোনোদিন হয়তো এসে বড় অঙ্কের একটা টাকা ধার চেয়ে বসলো। আপনি জানেন যে এত টাকা ধার দিলে এই টাকা রিটার্ন পেতে আপনার বছর ঘুরে যাবে, কিন্তু আপনি নাও বলতে পারবেন না, বা কোনো বাহানা দিয়ে যে কাটিয়ে যাবেন সেটাও মুশকিল, কারণ ও তো জানে আপনার এখন মান্থলি ইনকাম এক্স্যাক্টলি ঠিক কত। ব্যাস ফেসে গেলেন। বা এর উল্টোটা হলেও সমস্যা, হয়তো আপনার চাকরি চলে গেল বা আপনি নতুন কোনো একটা চাকরিতে জয়েন করলেন, সেখানে আপনার স্যালারি আগের হয়তো অর্ধেক। এবার সেটা জানতে পারার পর যদি আপনি হুটহাট করে কোনো দিন ওর কাছে এসে বড় অঙ্কের টাকা ধার চেয়ে বসেন, সেই ভয়তে আপনার সেই বন্ধু হয়তো আপনাকে ইগনোর করতে শুরু করে দিতে পারে। টাকা কম থাকলেও বিপদ, আবার বেশি থাকলেও অন্য রকমের বিপদ। তাই আপনার কাছে ঠিক কত টাকা আছে বা আপনার এখন এক্স্যাক্ট মান্থলি ইনকাম কত সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানানোর কোনো দরকার নেই, কারণ এতে আপনার সমস্যা আরও বাড়বে ছাড়া কমবে না। সো স্মার্ট আইডিয়া নাম্বার 2, নেভার শেয়ার ইওর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। ভাবুন তো, সুপারম্যানের উইকনেস যে ক্রিপ্টোনাইট, সেটা যদি সবাই জেনে না যেত তাহলে কি কখনো ভিলেনগুলো এত সহজে সুপারম্যানকে ধরাশায়ী করতে পারত? তাই নিজের উইকনেস এবং সিক্রেটগুলো কখনোই অন্যের সাথে শেয়ার করা উচিত না। একমাত্র যদি আপনি কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে পারেন তবেই একমাত্র তার সাথে শেয়ার করা উচিত, যেমন ধরুন আপনার মা বাবা। কিন্তু দুদিনের আলাপেই অনেক সময় আমরা কাউকে প্রিয় বন্ধু বানিয়ে নিয়ে তার সাথে নিজের সমস্ত উইকনেস এবং সিক্রেটগুলো শেয়ার করতে বসে যাই। এই প্রিয় বন্ধুটি যে কখন অপ্রিয় শত্রুতে পরিণত হয়ে যাবেন তা আপনি টেরও পাবেন না। অন্যদিকে যদি কেউ আপনাকে বিশ্বাস করে তার কোনো সিক্রেট বা উইকনেসের কথা শেয়ার করে, তাহলে সেগুলো অন্যদের সাথে গিয়ে শেয়ার করাটাও কখনোই উচিত না। এতে আস্তে আস্তে কেউ আপনাকে বিশ্বাস করে কিছু বলতে চাইবে না, কারণ আস্তে আস্তে সবাই জেনে যাবে যে আপনার পেট পাতলা রোগ আছে, আপনি কোনো কথা নিজের মধ্যে চেপে রাখতে পারেন না। সো স্মার্ট আইডিয়া নাম্বার 3, নেভার শেয়ার এনি উইকনেস অর সিক্রেট। ভাবুন, আপনার ওয়াইফের সাথে আপনার ঝামেলা হলো আর আপনার ওয়াইফ হয়তো বলে ফেলল, তোমার কাছে তো তোমার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, এদের সবার জন্য টাইম আছে, শুধু আমার জন্যই তোমার কাছে কোনো টাইম নেই। আর সেই কথাটা আপনি আপনার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবার সাথে গিয়ে শেয়ার করে বসলেন। এবার পরে যখন আপনার ওয়াইফের মাথা একটু ঠান্ডা হলো, তখন আপনি জানতে পারলেন যে আসলে সেদিন তার অফিসে প্রচুর কাজের চাপ চলছিল, তাই সেদিন সে একটু ডিপ্রেস ছিল, আর সেই কারণে সে ওই কথাগুলো রাগের মাথায় বলে ফেলেছিল। এবার সেটা জানার পর আপনার এবং আপনার ওয়াইফের মধ্যে হয়তো ঝামেলাটা মিটে গেল, কিন্তু আপনার পরিবার এবং বন্ধুবান্ধবরা আপনার ওয়াইফকে খারাপ ভাবতে শুরু করে দিল, ফলে নতুন নতুন সমস্যা দেখা দিতে শুরু হয়ে গেল। তাই কারোর সাথে কোনো পার্সোনাল কনফ্লিক্ট অর্থাৎ ঝগড়া হলে সেটা নিয়ে কখনোই অন্যদের সাথে আলোচনা করা উচিত না, এতে বিভিন্ন সম্পর্কের মধ্যে জটিলতা বেড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। সো স্মার্ট আইডিয়া নাম্বার 4,
নেভার শেয়ার পার্সোনাল কনফ্লিক্টস। ভাবুন যখন কেউ আপনাকে মুখের উপর এরকম কিছু বলে, তুই না ভাই বহুত ভাট বকিস, বা সিমিলার কোনো রকম নেগেটিভ জাজমেন্ট পাস করে, তখন আপনার মনের ভিতর তার প্রতি কী ধরনের অনুভূতি তৈরি হয়। আপনিও সুযোগ খুঁজতে শুরু করেন কীভাবে তারও কোনো একটা খুঁত খুঁজে বার করা যায়। ইভেন কেউ যদি কোনো ভুল কাজ করে, তারপরও যদি আপনি তাকে এরকম কোনো নেগেটিভ জাজমেন্ট পাস করেন, তাহলেও সে সেটাকে হয়তো ভালোভাবে নেবে না। আর ব্যাপারটা হচ্ছে, যদি কেউ সত্যি ভাট বকে, তাহলে তাকে এটা বলাতে যে তুই না ভাই বহুত ভাট বকিস, তাতে সে ভাট বকা বন্ধ করে দেবে না, উল্টে বরং রেগে গিয়ে ভাট বকাটা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। তাই কারোর ব্যাপারে কখনোই কোনো রকম নেগেটিভ জাজমেন্ট পাস করে কোনো রকম লাভ হয় না, এতে শুধু শত্রুর সংখ্যাই বাড়ে। সো স্মার্ট আইডিয়া নাম্বার 5, নেভার শেয়ার নেগেটিভ জাজমেন্টস। এর মধ্যে থেকে বেশিরভাগ আইডিয়া আমি সান জুর লেখা দ্য আর্ট অফ ওয়ার বইটা থেকে শিখেছি। সান জু ছিলেন প্রাচীন চীনের একজন মিলিটারি জেনারেল এবং তিনি যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে এই বইটি লিখেছিলেন। তারপর থেকে আজও অবধি বড় বড় দেশের মিলিটারি জেনারেল এবং অ্যাথলিটরা এই বইটাতে লেখা প্রিন্সিপালগুলোকে ফলো করে চলেন। আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনতে পারেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে এখনই আপনার প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। কারণ এই ভিডিওটা যতগুলো শেয়ার হবে, আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।